আরে আপন বলে যা রে ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। আপন বলে যা রে ভাবি সে তো আপন নয়, আপন আমার মা জননী অন্য কেহ নয়। আপন আমার মা জননী অন্য কেহ নয়। চোখ বুজিয়া মরণ যেদিন হবে একদিন দুদিন পরে সবাই ভুলে যাবে, পাড়াপড়শি আপন স্বজন মনে রাখবে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না, সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না। লিল্লাহি তাকবীর। কেউ যদি জানতো যে নবীনগরে গেলে আমার মরণ হবে, আমার লাশ গণিপুরে আসবে, খোদার কসম তাকে গণিপুর থেকে নবীনগরে রশির দ্বারা বেঁধেও তাকে নেওয়া যাইতো না, ঠিক না? যদি জানতো নেওয়া যাইতো, যাইতো না? কেউ যদি জানতো আমি ঢাকাতে গেলে আমার লাশ গণিপুরে আসবে, তাকে রশি দ্বারা বেঁধে ঢাকাতে নেওয়া যাইতো না। কেউ যদি জানতো কুমিল্লা বিশ্ব রোডে গেলে আমার মরণ হবে, আমার লাশ গণিপুরে আসবে, তাকে রশির দ্বারা বেঁধেও গণিপুর থেকে ওই বিশ্ব রোডে নেওয়া যাইতো না। হায়াত লেখা কপালে, কপালে মরণ লেখা পায়, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। চিল্লায় বলেন ঠিক না? হায়াত লেখা কপালে, কপালে মরণ লেখা পায়, যার যেখানে মরণ রে ভাই সে সেখানে যায়। কার মরণ কখন হবে কোথায় হবে বন্ধু আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। আমার মরণটা ইজ্জতের মরণ হোক আমরা চাই কি চাই না, এজন্যই তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, মালিক রে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে তুমি হাসানা দাও, মরার পরেও আল্লাহ গো তুমি আমাদেরকে হাসানা দান করো। কার মরণ কখন হবে কোথায় হবে আমরা কেউ জানি না। হায়াতের ঘন্টা যখন বেজে যাবে, বিদায়ের সময় যখন বেজে যাবে, সাকরাতের সময় যখন চলে আসবে, ফকির হোক, আমির হোক, বাদশাহ হোক, এমপি হোক, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে চলে যেতেই হবে, কথা কন ঠিকই না? বড়লোকের কবরটা কি টাইস করে দেওয়া হয়? কি কন টাইস করে দেওয়া হয়? গরিবের কবরটা যেই রকম হয় সাড়ে তিন হাত, বড়লোকের কবরটাই একই রকমের হয়। এজন্য এত বাহাদুরি করি, এই বাহাদুরি একদিন থাকবে না, ঠিক না? টাকা পরে থাকবে, গাড়ি পরে থাকবে, ক্ষমতা পরে থাকবে, ব্যাংক ব্যালেন্স সব কিছু পরে থাকবে, আমাকে কিন্তু খালি হাতেই আল্লাহর কাছে যেতে হবে, ঠিক না? আরে টাকা পয়সা জমিদারি আর কত করবা বাহাদুরি, ও গো খাত পালঙ্ক সোনার তরি কারে যাবা দিয়ারে কবর দেশে যাইয়া, একদিন চল পাকিবে দন্ত পরিবেরে তোর তোর যৌবনে পরে যাবে ভাটি, খুলিয়া খুলিয়া পরিবেরে তোর এ রঙিলা দালানের মাটিরে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি একলা কবরে কেমনে রে থাকিবা, হায়রে ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। চিল্লায় কোন ঠিক না? সব কিছু একদিন পড়ে থাকবো, কিন্তু আমি থাকবো না, আপনি থাকবেন না, কবরে যে যাব কার কাছে যাব? ধরে কন ছিলাম কার কাছে? আল্লাহর কাছে ছিলাম। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে
আবার মরণ যে হবে এটা আল্লাহই বলছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মরণ হবে, আবার সুম্মা ইলাইনা তুরজাউন, আবার কার কাছে উঠতে হইব? আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। কে নিয়ে যাব বন্ধু? সামানা সাথে নেওয়ার দরকার আছে না নাই? নামাজ সাথে নিয়ে যেতে হবে, নেক আমল সাথে নিয়ে যেতে হবে, টাকা হলে হজ্জে বাইতুল্লাহর সওয়াব নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, জিক্রুল্লাহর সওয়াব নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। ওই কবরে সামান ছাড়া যাবে, তাদের বিপদ আছে না নাই? জোরে কর, বিপদ আছে। আর যদি কেউ সামান নিয়ে যায়, নেকের সামান, নেকের সামান, কম্বল নয়, বালিশ নয়, কোনো অন্য কোনো সামানা নয়, সেই সামানাটা হলো নেকের সামান। এই সামান নিয়ে যারা কবরে যাবে, আজাব আসতে চাইলে আজাব কে তারা বেরিকেট দিবে? না, যাইতে দিব না। এলোক নামাজি লোক, এলোক কোরআন পড়নিওয়ালা লোক, এলোক জিক্রুল্লাহর লোক, এলোক আল্লাহর পেয়ারা লোক, এর কাছে যাইতে দিব না। যেমন সুরাতুল সুরাতুল মুলুক কালামে হাকিমে মৌজুদ আছে, হাদিস শরীফে আছে, সহি হাদিসে আছে, যারা প্রত্যেক রাতে সুরাতুল মুলুক পড়বে, 29 পারা প্রথম সুরা সুরাতুল মুলুক, এটা কেউ যদি কোনো আল্লাহর বান্দা অথবা বান্দে যদি রাতের বেলায় অথবা ইশার নামাজের পরে এটা তেলাওয়াত করে, এই সুরা মুলুক কবরে তার সাথী হবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ, কবরে তার সঙ্গী হয়ে যাবে, আল্লাহর সাথে আল্লাহর কালাম কথা বলবে, আজাবের ফেরেশতা আসতে দিবে না। ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা দূর হয়ে যা, বেগে যা, এ আমার দুনিয়ার সাথী, এ যখন রাত্রে ঘুমাইতো আমাকে তেলাওয়াত করে করে ঘুমাইতো, এ আমার বন্ধু, এ আমার সাথী, তোদেরকে আসতে দিব না। ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করে, আয় মালিক, এ কে গো? কবরে আমাদেরকে যাইতে দেয় না, আল্লাহর সাথে সুরাতুল মুলুক কথা বলবে, মালিক রে, এ বান্দা রাত্রিবেলা আমাকে তেলাওয়াত করে ঘুমাইতে, আমি তোমার কালাম, আমি তোমার কথা, আয় মালিক, প্রত্যেক রজনীতে তোমার এই বান্দা অথবা বান্দি আমাকে তেলাওয়াত করে ঘুমাইতো, আয় আল্লাহ, তোমার বান্দার কবরটা যদি তুমি জান্নাতের টুকরা বানায় না দাও, তোমার বান্দা বান্দির কবরটাকে যদি বেহেশতের বাগান না বানায় দাও, আমি সুরাতুল মুলুককে তোমার কালাম থেকে উঠাইয়া দাও। আল্লাহ কেব না, তোমার সুপারিশ মঞ্জুর, আমি আমার বান্দা বান্দির কবরকে জান্নাতের টুকরা বানায় দিলাম। চিল্লা কন সুবহানাল্লাহ, সুরাতুল মুলুক পড়বো ইনশাআল্লাহ, যেরকম ইনশাআল্লাহ, যার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানা শয়তানেরই ঘর, ঠিক কি না আমার ভাইয়েরা? যার সিনার ভিতরে কোরআন আছে তার আর কোনো ডর নাই, তার আর কোনো ভয় নাই। কোরআন এটা হলো আলো, এই আলো আপনাকে চার্জার লাইট হয়ে আলো দেখাইতে দেখাইতে অন্ধকার আলোতে পরিণত করে করে জান্নাতের গেট পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়, তাদের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। সুবহানাল্লাহ, আল কোরআন যে নিজে শিখে অন্যকে শিখানোর জন্য ডাকে, তার চেয়ে ভালো মানুষ আর কে আছে এ ধরাতে? আল্লাহু আকবার,
যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায় তারা ভালো মানুষ। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী বলেছে ও নবীর জবান দিয়ে জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বেরোয় নাই। তিনি আল আমিন পয়গম্বর, সত্যবাদী নবী। আবু জাহেল পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে ডাকতেন, বড় বড় কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে ডাকতেন। ওই নবী বলেছে যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায় তাদের মতো ভালো মানুষ আর নাই। অত সেই কোরআনওয়ালা মানুষদেরকে কিছু মানুষে অ্যাটাক করতে চায়, চিল্লায় কোন ঠিকই না, কোরআন পড়বে কোরআনের মাহফিল আসবে। কিছু মানুষ দুশ্মনী করে তাদের পিছনে শয়তানের মতো, শয়তানের এক প্রতিনিধি হয়ে অসুয়াসা দেয়, আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও বন্ধু, তুমি যদি সুন্নতি লেবাসটা পরে নাও, তুমি যদি আল্লাহর হুকুমকে পুরা করার জন্য আল্লাহর ঘরের দিকে দৌড়াও, কিছু মানুষ তোমাকে ক্রিটিসাইজ করতে পারে, কিছু মানুষ তোমাকে গাল মন্দ করতে পারে, ওদিকে তাকানো যাবে না, পিছনে কে কি বললো ওদিকে তাকানো যাবে না, আল্লাহর দিকে আমাকে আপনাকে দৌড়াইতেই হবে, চিল্লায় কোন ঠিকই না? ও আমার যুবক বন্ধু, বাধা আসতে পারে আপনার ঘরের ভিতর থেকেও, বাধা আসতে পারে আপনার সমাজ থেকেও, বাধা আসতে পারে আপনার রাষ্ট্রে থেকেও, এ বাধার দিকে তাকানো যাবে না, হকের পথে ইসলামের পথে ইস্তিকামাতের সাথে দৌড়াইতে হবে, ঠিকই না? রাজি দেন ইনশাআল্লাহ। এই জামানায় কিছু মুসিবত আসে, আল্লাহর কাজ করতে গেলে নবীর সুন্নতের উপরে আমল করতে গেলে, বন্ধুরে এই ঝামেলাগুলা এই অ্যাটাকগুলা এ যুগের কোনো গল্প নয়, এই গল্পগুলা দেড় হাজার বছর আগের গল্প। আমার নবী, আপনার নবী, মদিনার মুরদুলাল নবী নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তাকে সবাই আল আমিন বলে ডাকে। মক্কার সবচাইতে বড় জাহেল বড় লিডাররা আমার নবীকে আল আমিন বলে ডাকে। যেই দিন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, নিজের নবুয়তের কথা প্রকাশ করা শুরু করেছে, ওই দিন থেকে মদিনার মুরদুলাল নবীর পিছনে আবু জাহেল লেগে গিয়েছে, ঠিকই না? এ যুগেও কিছু আবু জাহেল আছে না নাই? তাদের কিছু চেলা বেড়ায় জমিনে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তাদের ভয়ে তাদের চিন্তায় ঘুম নষ্ট করা যাবে না, ঘুমাইতে হবে, ফজরের নামাজ আবার জামাতে পড়তে হইব, কথা বল ঠিকই না? দেড় হাজার বছর আগের গল্প। আমার নবী কোরআনের কথা বলে, আমার নবী মাহফিল করে, আমার নবী দাওয়াতের কাজ করে, আবু জাহেলের মাথা গরম, মক্কার বড় বড় লিডারদের মাথা গরম, হাইরে হাই, আবদুল্লাহর ছেলে তো আমাদের চেয়ার লয়া যায়, কি করা যায়? আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গিয়েছে, আবু জাহেল মক্কার বড় বড় যারা আছে তাদের বাড়িতে যাওয়া শুরু করছে, তাদের বাড়িতে গিয়ে গিয়ে বলে, ও মক্কার লিডাররা, তোমাদের পিছনের চেয়ার তো আবদুল্লাহর ছেলে নিয়ে যায়, কিছু করবা না? কি করা যায়, কি করা যায়? সমস্ত গোত্রের বড় বড় লিডারগুলাকে একত্রিত করেছে একটা ঘরের ভিতরে, একটা ঘরের ভিতরে ঢুকায়া আবু জাহেল পরামর্শ সভার আয়োজন করেছে। আরে কাফের সভা করে আরবে, বুত পূজা আর না চলিবে এভাবে, কাফের সভা করে আরবে, বুত পূজা আর না চলিবে এভাবে, আহরে মুহাম্মদ যদি না আসিত এভাবে, পূজা তবে চলতো মোদের জগতে। মিটিনের ভিতরে কেউ কেউ বলতেছে এরকম কথা, কেহ বলে করো তারে দেশান্তর, কেহ বলে রাখো তারে হাজতগর। পরমেশ্বরের ভিতরে যারা বসেছে কেউ বলতেছে, ও আবু জাহেল, এ আবদুল্লাহর ছেলের এই দেশ থেকে তারায়া অন্য দেশে পাঠায়া দাও। কেউ বলতেছে না একে অন্য দেশে পাঠানোর দরকার নেই,
এরা জেলের ভিতরে বড়, পয়সা গইলে জেলের ভিতরে মরব, তাই আমাদের টেনশন দূর হয়ে যাইব গা। আবু জাহেল তো বড় মাথাওয়ালা, ও বলতেছে না তোমাদের কারোরটা আমার ভালো লাগতেছে না। ঠিক এমন অবস্থায় ওই ঘরের সামনে দারোয়ানকে এক লোক এসে বলতেছে, ও দারোয়ান আমাকে ভিতরে যাইতে দাও। দারোয়ান বলে, না ভিতরে জরুরি মিটিং হচ্ছে, ভিতরে জরুরি কথা চলতেছে, আবু জাহেলের নিষেধ আছে, কাউকে ঢুকতে দেওয়া হবে না। লোকটা বলতেছে, ও দারোয়ান চিন্তা করো না, টেনশন করো না, ভয় পেও না, আমি তাদের দলেরই একজন, আমাকে ভিতরে ঢুকতে দাও। দারোয়ান যখন শুনেছে লোকটা আবু জাহেলের দলের লোক, তখন তাকে ঢুকতে দিয়েছে। বুড়া বয়স্ক মিটিনের ভিতরে চলে গেছে, গিয়া বলতেছে, আবু জাহেল আমার একটা পরামর্শ আছে। আবু জাহেল বলে, চাচা যেন আপনার কি পরামর্শ আপনি বলতে পারেন। বুড়া বেচারা বলতেছে, ও আবু জাহেল, এরা যদি এ মক্কা থেকে অন্যত্র অন্য কোনো জায়গায় তুমি পাঠায়া দাও, যেই জায়গায় যাবে ওই জায়গায় গিয়ে মানুষদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাবে, তার দল ভারী করবে, ওই দেশে পাঠানোর দরকার নাই। ও আবু জাহেল, এরা জেলের ভিতরেও ভরার দরকার নাই, কারণ জেলের ভিতরে আর কয়েকটা কয়েদি যা থাকবো ও সবগুলারে কোরআন শরীফ পড়া শিখাইব। সিলেকন আল্লাহু আকবার। এদেশের দিনদার ইমানদার মুত্তাকিরা যদি জেলে যায়, জেলে গিয়ে জুমার নামাজ সুদ্দা পড়ায়, আছে না নাই? জেলের ভিতরে যদি কোরআন শরীফ পড়তে জানে না, ওগুলারে ধরে ধরে কোরআন শরীফ পড়া শিখায়, উজুর ফরজ শিখায়, গোসলের ফরজ শিখায়, নবীর সুন্নতের তালিম শিখায়, চিল্লা বলেন ঠিক না? বলতেছে জেলে পড়ার দরকার নাই, অন্য দেশে পাঠানোর দরকার নাই, কারণ যে দেশে যাবে ওই দেশে গিয়ে এলাকায় যেটা চোরা ও বিদেশে গেলে ওই চুরির দান্দায় করে, কথা কন ঠিকই না? তো বলতেছি, এরা যদি অন্য দেশে পাঠায় দেন, ওই দেশে যায় ওই কাম করব। আবু জাহেল কয়, চাচা আপনি কে? কয়, আমি কে সেটা পরে বলতেছি, আমার খেয়াল হলো একে একবারে মাইরে ফেলো। জোরে কন নাউজুবিল্লাহ। পরামর্শটা কার? শয়তানের। শয়তান কি বলে? একবারে আল্লাহ নবীকে মারতে বলে। আবু জাহেল কয়, চাচা আপনি কে গো, আপনার তো কোনো দিন দেখি নাই। কয়, কে না আমারে চিনলেন না? আমি মিস্টার আবু জাহেল, আমি মিস্টার শয়তান ইবলিস। কয়, চাচা তোমার খেয়ালটা গুড খেয়াল, ভালো খেয়াল, আমি খেয়ালে ভোট দিলাম, তাই করব, আব্দুল্লাহর ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই কথাতে রাজি হলো সকলে, আলী নবীর বাড়ি ছিল সেই রাতে চিল্লা, এখন ঠিক না? আপনারা কথাগুলো জানেন, একটু তাকরার জন্য বলতেছি আর কি। এই কথাতে রাজি হলো সকলে, আলী নবীর বাড়ি ছিল সেই রাতে। আবু জাহেল মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে, দু জাহানের বাদশাহ নবী, মদিনার মরুদুলাল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গট্টা গেরাও করে ফেলেছে। আল্লাহর নবীকে আবু জাহেল মারতে চায়, আর আল্লাহ তার পেয়ারা বন্ধুকে বাঁচাইতে চায়, চিল্লায় কোন ঠিকই না? জিব্রাইল আসিয়া বলেন, নবী মোর হিজরত করিতে হবে, হুকুম আল্লাহর। হুকুম কার? জিব্রাইল আসিয়া বলেন, নবী মোর হিজরত করিতে হবে, হুকুম আল্লাহর। ওগো আল্লাহর নবী, ওগো দু জাহানের বাদশাহ নবী, আর ঘুমানো যাবে না, জলদি করে আপনি বিছানা থেকে উঠুন, দেখুন গো নবীজি আপনার ঘরটা কাফেররা গেরাও করে ফেলেছে। নবীজি কাফেররা আপনাকে মারতে চায়, আর আল্লাহ আপনাকে বাঁচাতে চায়, আর শুয়ে থাকা যাবে না, জলদি করে উঠুন, জলদি করে উঠুন। আল্লাহর নবী বিছানা থেকে উঠে দেখে, নজর করে আল্লাহর নবী তাকায় দেখে, নবীজির ঘরটা চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরাও করে নিয়েছে।
জিব্রাইল বলে ওগো আল্লাহর নবী বেরিয়ে পড়ুন, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। আল্লাহর নবী হযরত আলীকে বলেন, আলী রে আমার বিছানায় তুমি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো। হযরত আলী বলে, ওগো আল্লাহর নবী আপনার বিছানায় আমি ঘুমিয়ে থাকব। কাফেররা যখন ভিতরে এসে আমি আলীকে আল্লাহর দোস্ত মনে করে টুকরা টুকরা করে ফেলবে, নবী গো আপনার জন্য যে আমি মরতে পারবো, এই জন্য আমার দিলটা খুব আনন্দ লাগতেছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ, আপনার জন্য যে একটু মরতে পারবো এই জন্য আমার খুব শান্তি লাগতেছে। আল্লাহর নবী কত বড় আশেক হইলে এরকম কথা বলতে পারে, যে নবী যা আপনার জন্য মরবো এই জন্য খুব শান্তি লাগতেছে, খুব ভালো লাগতেছে। আল্লাহর নবীর মনটা বেজার, মুখটা মলিন হয়ে গিয়েছে। আরে এই মক্কা নগরীর মানুষগুলো আমাকে আলামিন বলে ডাকে, আমার কাছে আমানত রাখে, আর আজকে কোরআনের কথা বলার কারণে আমাকে ওরা মারতে চায়। আল্লাহর নবী বলেন, ভাই জিব্রাইল রে কোন দিক দিয়ে বের হব, যেই দিক দিয়ে বের হব কাফেররা তো আমাকে ধরে ফেলবে। জিব্রাইল বলে, নবী গিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, এক মুষ্ট ভালো হাতে লন আর সূরাতুল ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে দম করে ফু দিয়ে সামনের দিকে ছুড়ে মারুন, কাফেরদের চোখে চলে যাবে, আপনি সহি সালামতে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ভাই জিব্রাইল সামনের কাফেরদের চোখে যাবে, পিছনে যারা থাকবে ডানে বামে যারা থাকবে তারা তো আমাকে ধরে ফেলবে। জিব্রাইল বলে, ওগো আল্লাহর নবী আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, হাত থাকবে আপনার একটা, এক হাতের ভিতরে থাকবে আপনার বালো, বাকি বালোর কণাগুলা আল্লাহ কুদরতিভাবে কাফেরদের চোখে চোখে আল্লাহ পৌঁছে দিবে, আপনি সহি সালামতে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি তাই করলেন, মনটা ভীষণ খারাপ, বারবার মক্কার ঘরের দিকে আল্লাহর নবী তাকায় আর বলে, আরে আইরে কাবা বড় ইচ্ছা ছিল, বড় তামান্না ছিল, তোকে ঝাড়ো দিব, তোর ভিতরে আমি আমার আল্লাহকে সিজদা করব, কাবারে মক্কার জালেমেরা আমাকে তোর কাছে থাকতে দিল না। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে মক্কা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে সবচেয়ে ভালো মানুষ তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী আবু বকরের দরজায় চলে গেলেন, আস্তে করে ডাকলেন, ইয়া আবু বকরিন, সঙ্গে সঙ্গে দরজা খুলে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছানেন আর বলেন, আবু বকর আপনি কি ঘুমান না, আস্তে করে একটু ডাক দিলাম আর আপনি দরজা খুলে দিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন আমাকে বলেছেন হিজরতের সাথী আমাকে বানাবেন, হিজরতের সঙ্গী আমাকে বানাবেন, ওই দিন থেকে শুরু করে অগো আল্লাহর নবী একটা রজনীতে আমি বিছানায় পিঠ লাগাই নাই, কারণ আমি ঘুমিয়ে থাকব আর দুজাহানের বাদশাহ নবী আমার দরজায় এসে আমাকে ডাকবে, বড় বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি রাত্রিবেলায় বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে নবীর পায়ে দগ্ধ হয়, নবী বললেন, আবু বকর আর তো নাহি হাঁটা যায়। সিদ্দিক গেলেন পাহাড়েরই গুহাতে, গর্ত একটা পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র ছিল দেখিলেন, দেখে সিদ্দিক মনে মনে ভাবিলেন, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে হাঁটতেছেন, রসুলের আশেক
আবু বকর একবার পেয়ারা হাবিবের ডান পাশে হাঁটে, আবার দৌড়ে গিয়ে বাম পাশে চলে যায়, আবার সামনে দৌড়ায়, আবার পিছনে দৌড়ায়। আল্লাহর নবী বললেন, আবু বকর এমন কেন করতেছেন আমি জানতে চাই, একবার পিছনে একবার ডানে একবার বামে একবার সামনে এমন কেন করেন আমি জানতে চাই। আবু বকর বলে, নবী গো আমি যখন ডান পাশে হাঁটি আমার চিন্তা হয়, না জানি আল্লাহর দস্তুরে কাফেররা বুঝে বাম পাশ থেকে তীর মারে, এজন্য আমি ভয়ে বাম পাশে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো যখন বাম পাশে হাঁটি আমার চিন্তা হয়, না জানি আল্লাহর দস্তুর রে কাফেররা বুঝি পিছন দিক থেকে তীর মারবে, এজন্য আমি দৌড়ে পিছনে চলে আসি। আল্লাহর নবী গো আমি আবু বকর তীরের আঘাতে মরে যাব, পাথরের আঘাতে মরে যাব, কাফেরদের তরবারিতে আমি টুকরা হয়ে যাব, আল্লাহর নবী বেঁচে থাকবে, এটা আমি আবু বকরের সবচেয়ে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। নবী গো আমি জীবিত থাকতে আপনার গায়ে যদি একটা ফুলের টুকা লাগে, আর ময়দানে মা হাসরে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আবু বকর রে হিজরতের রজনীতে আমার বন্ধু তোর সাথে ছিল, আমার বন্ধুরে কাফেররা মারল, তুই কি করলি, জবাব দিয়ে তুই জান্নাতে যা। মালিক রে আমি আল্লাহর সামনে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার রবের সামনে আমার মাওলার সামনে আমার চেহারাটা দেখাতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আবু বকর হাঁটতে ভীষণ কষ্ট হয়, একটু বিশ্রামের জন্য ব্যবস্থা করো না। আবু বকর গাড়ে সুরে চলে গেলেন, গিয়ে দেখলেন অনেকগুলো গর্ত। আবু বকর জামা ছিঁড়ে ছিঁড়ে পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র গুলা বন্ধ করলেন। আবু বকর গুহাটাকে কমপ্লিট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নবীকে ইস্তেকবালি করে আবু বকর রসুলকে গাড়ে সুরের ভিতরে নিয়ে আসলেন। এক করুতে নবী পাককে শুয়াইলেন, এক করুতে নবী পাককে শুয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটা ছিল সে থাই লুকায়া, সিদ্দিকের পায়ে দিল ডংশিয়া। আবু বকর দুজাহানের বাদশাহ নবীকে এক রানের উপরে সময় একটু আরাম করাচ্ছে, আবু বকর রসুলের চেহারার দিকে তাকায় রয়েছে, আর এক পা দিয়ে ছিদ্র একটা বন্ধ করতে পারে নাই, সেটাকে ঠেকায় রাখছে। আবু বকর রসুলের নুরানি চেহারা যে চেহারার দিকে তাকাইলে সাত দিনের ক্ষুধার্ত মানুষের প্যাট ভরে যাইত। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে আবু বকর তাকায় রয়েছে, আবু বকরকে সাপে কামড় দিয়েছে, চোখ দিয়ে টপ টপ করে পানির ফুটা গোলা যখন পড়তেছিল, আবু বকর তো রসুলের চেহারার দিকে তাকায় রয়েছে, তো পানির ফুটাটা রসুলের চেহারার উপরে যখন পড়েছে, আমার নবীর ঘুম ভেঙে গিয়েছে, জিজ্ঞেস করে আবু বকর কি হয়েছে, বাড়ির কথা মনে পড়েছে নাকি, সন্তানদের কথা মনে পড়েছে নাকি, বিবির কথা মনে পড়েছে নাকি। আবু বকর বলে, না গো আল্লাহর নবী, না না কারোর কথা আমার মনে পড়ে নাই, কেন তাদের কথা মনে পড়বে, আমি কি আমার সব কিছুর চাইতে আমার জীবনের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি না। সুবহানাল্লাহ। আমি কি আপনাকে বেশি ভালোবাসি না, কেন তাদের কথা মনে করে আমি কাঁদব। নবী দেখলেন আবু বকরকে সাপে কামড় দিয়েছে, তো দুজাহানের বাদশাহ নবী মুখের লালা বের করে কামড় যেখানে দিয়েছে ক্ষত জায়গায় যখন লাগাই দিছে, লাগাইতে দেরি হয়েছে, আবু বকর সুস্থ হইতে দেরি হয় নাই, চিল্লায় কন সুবহানাল্লাহ। কেন ভালো হবে না, নবীজির থুতুর ভিতরে মজেজা আছে না নাই, হাতের ভিতরে মজেজা আছে না নাই, চোখের ইশারায় মজেজা আছে না নাই, আল্লাহর নবীর বরকতি থুতু যখন আবু বকরের ক্ষত জায়গায় পড়েছে, পড়তে দেরি হয়েছে, আবু বকরকে আসমানের মালিক আল্লাহ সুস্থ বানাইতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। সর্প এসে কেন্দ্রে বলেন, নবী মোর
ঝড় সর্প আমি ঈসা নবীর জামানার। আল্লাহু আকবার। শুনেছিলাম একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। আল্লাহু আকবার। সাপ এসে নবীর কাছে কাঁদতেছে আর বলতেছে, নবীজি, ও গো আল্লাহর নবী, ও গো মদিনার মোর দুলাল নবী, নবীজি, আমি ঈসা নবীর মাহফিলে ছিলাম, ওই মাহফিলে শুনতেছিলাম একজন পয়গম্বর দুনিয়াতে আসতেছে, যে পয়গম্বর মক্কাতে জন্ম নিবে, কিন্তু মক্কার জালিমরা ওই নবীকে মক্কায় থাকতে দিবে না, মদিনায় হিজরত করবে। হিজরতের রাতে দু জাহানের বাদশাহ নবী গারে সুরের ভিতরে একটু আশ্রয় নেবে। নবী গো, সংবাদটা শুনে আমি গুহার ভিতরে চলে এসেছি, একশোটার চাইতে বেশি ছিদ্র করেছি, আপনার বন্ধু সব বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা করতে পারে নাই, পা দ্বারা ঢাইকে রেখেছে। আল্লাহর নবী গো, আপনার বন্ধুকে আপনি জিজ্ঞাসা করে দেখুন, একশো বারের চাইতেও বেশি বার আমি আমার মাথার দ্বারা তার পাটাকে ধাক্কা দিয়েছি, যখন সরায় না আমার চিন্তা হইতেছিল, আমার টেনশন হইতেছিল, নবী যদি চলে যায় আমার ৬০০ বছরের মেহনত মাটি হয়ে যাবে। আল্লাহু আকবার। সাপ নবীকে চিনল, গাছ আমার নবীকে চিনল, উম্মত হয়ে চিনলাম না, আফসোস কথা কন ঠিক না, ওই নবীর কথা মানলাম না, আফসোস বড় আফসোস। ওই নবী বললেন, কোরআনওয়ালার সবচাইতে ভালো, মনে আছে, কোরআনওয়ালারা সবচাইতে ভালো, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো হলো কোরআনওয়ালারা। কারণ কি? কোরআনওয়ালার জ্ঞান এত দামি, কারণ কোরআন দামি না, কোরআন দামি না, কোরআন বড় দামি। দামি জিনিসটার উপরে আমল করে যে সিনার ভিতরে দামি জিনিসটাকে ঢুকাইছে, আল্লাহও তাকে দামি করে দিয়েছে, শুধু এই দুনিয়াতে না, কবরে হাসুরে মিজানে পুল সিনাতে কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা দামি করে উঠাবে ঠিক না। এজন্য কোরআনওয়ালাদের কাছে আসমানের উপরের খবর আছে, আসমানের নিচেরও খবর আছে, মাটির নিচে কি আছে খবরও কোরআনওয়ালাদের কাছে আছে ঠিক না। কোরআনওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেই কোরআনওয়ালাদের খবর হলো, সেই কোরআনওয়ালারা কোরআন পড়ে খবর শুনেছে, মানুষ যখন কবরে চলে যাবে, কবরে গেলেই তিনটা প্রশ্ন করবে ফেরেশতারা, কয়টা সবার জানা, দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যেইখানেই পরীক্ষা হয়, পরীক্ষায় প্রশ্ন থাকে কি থাকে না? থাকে। ওই প্রশ্ন গোপন থাকে নাকি ওপেন করে দেয় পরীক্ষার আগে? গোপন থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রশ্ন কবরে করবে ওটাকে আল্লাহ সার্কুলার করে দিয়েছে, দুনিয়ার প্রশ্ন পরীক্ষার আগে কেউ যদি সার্কুলার করে দেয় তার নামে অ্যাকশন আছে না নাই, তার নামে বিচার আছে না নাই, তার নামে অনেক কিছু হয়, কিন্তু কবরে আসমানের মালিক আল্লাহ যে তিনটা প্রশ্ন করবে আল্লাহ তাআলা এটাকে ওপেন করে দিয়েছে। এক নম্বরে আল্লাহ প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? মনে করবেন মুসলমান কেউ যদি সারা জীবন নামাজ রোজা হজ যাকাত না করে শুধু আল্লাহ আল্লাহ করে, যে কবরে গেলেই প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? আমি বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কেউ যদি মুখস্থ করে যায় খোদার কসম ও উত্তর দিতে পারবে না, রব আল্লাহ, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আল্লাহ যা বলেছে বান্দা তাই করে দুনিয়াতে। আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত পড়ার জন্য, পাঁচ ওয়াক্ত পড়লে ৫০ ওয়াক্তের সওয়াব দান করবেন কে? যেরকম কে? আল্লাহ করবে। যারা পাঁচ ওয়াক্ত পরে, ফজর পরে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, মাঝে মধ্যে তাহাজ্জুদ পরে, মাঝে মধ্যে ইশরাক পরে, মাঝে মধ্যে আওয়াবিন পরে, মাঝে মধ্যে সালাতুত তাসবিহ পরে, মাঝে মধ্যেই তাহিয়াতুল উযু পরে, এগুলো পরে আল্লাহকে সেজদা করে আল্লাহকে বুঝায়, আই মালিক
আমি কিন্তু তোমাকে খুব প্যার করি, খুব মহব্বত করে খুব ভালোবাসি, ভালোবাসি দেখেই তো ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করে তোমার কদমে সেজদায় লুটে পড়ি, ঠিক না? যারা আল্লাহর এই সেজদা করে ভালোবাসার বহির প্রকাশ ঘটাবে, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা যখন বলবে মার রব্বুকা, সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে, অমা দিনুকা, তোমার দিন কি ছিল? কেউ যদি দিনের উপরে কায়েম ও দায়েম থেকে ছিল, তার মুখ দিয়ে অটো বের হবে আমার দিন ছিল ইসলাম, ইসলাম, ইসলাম। কেউ যদি তসবিহ পড়ে আর ইসলামের যদি ঘোড়া কাটে, ইসলাম কি অ্যাটাক করে কথা বলে? খোদার কসম গো, তার জবান দিয়ে ইসলাম ধর্ম ছিল কথা কবরে কেউ বের করতে পারবে না, ঠিক না আমার ভাইয়েরা? তিন নম্বরে প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল যে নাকি এই দুনিয়াতে নবীকে অনুসরণ অনুকরণ করেছে, নবীকে তেবা করেছে, নবীর মোহব্বতে সুন্নতি টুপিটা মাথায় দিছে, নবীর মায়ায় পড়ে সুন্নতি চুল রেখেছে, নবীর মায়ায় পড়ে সুন্নতি মুছ রাখছে, নবীর মায়ায় পড়ে মেসওয়াক করেছে, নবীর মায়ায় পড়ে একগাল সুন্নতি দাড়ি সে মুখে রেখেছে, নবীর মায়ায় পড়ে লম্বা একটা জামা পরছে, নবীর সুন্নতের মায়ায় পড়ে নবী ঢিলা কুলব করছে, আর ঢিলা কুলব করছে, নবীর মায়ায় পড়ে মাঝে মধ্যে দুরুদ পড়ছে নবীর নামে, পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ আপনারা পারেন না? এটা আমরা নামাজের ভিতরে পড়ি। কখন পড়ি? নামাজের মধ্যে পড়ি, আত্তাহিয়াত পড়ার সময় পড়ি দুরূদ ইব্রাহিম, শ্রেষ্ঠ দুরূদ। এই দূরত্বটা কোনো বান্দা অথবা বান্দি যখন একবার পড়ে, কয়বার? একবার পড়ার সাথে সাথে আল্লাহর একদল ফেরেশতা আছে যাদের কান হলো দূরদ রাডার কান, ওই ফেরেশতারা গণিপুরের সেই মুসলমানের দূরত্বটা টেনে তাদের কান পর্যন্ত নিয়ে এটাকে বহন করে মদিনার মরু দুলাল নবীর কাছে গিয়া বলে, নবীজি আপনার গণিপুরের অমুক উম্মত আপনার নামে দূরত পাঠাইছে। নবী খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলে, একবার পড়ছেন এই যে আমার সাথে দূরত ইব্রাহিম, আবার বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ছেন তো, এটাও তো দূরত, দূরত না এটা? এটা পড়া ও আজিব, নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব, ওয়াজিব তরফ করলে কবিরা গুনাহ হয়। কেউ শুধু নবীর নাম শোনার পরে পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ার সাথে সাথে ফেরেশতারা এটাকে উঠায়া মদিনার মরু দুলাল নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, গণিপুরের অমুক উম্মত আপনার নামে দূরত পাঠাইছে। তো নবী খুশি হয়ে যায়, বারবার যখন নবীর দূরদের সংবাদ নবীর উম্মত পড়েছে সংবাদটা নবীর কাছে চলে যায়, নবী তাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যায়, সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা যদি কারো প্রশংসা বারবার আমাদের কানে শুনতে পাই তাহলে দেখার জন্য মনটা কান্দে না? লোকটার কথা এত শুনে যদি একটু দেখতে পারতাম, যদি তার সাথে একটু মোলাকাত করতে পারতাম। নবীর প্রশংসা, নবীর নামে দূরত যারা বারবার পড়ে
নবীও তাদের দেখার জন্য পাগল পাড়া হয়ে যায়। স্বপ্নের মাধ্যমে মদিনার মোড় দোরাল চলে আসে। নবীর লগে যদি কারো স্বপ্নের ভিতরে মুলাকাত হয়ে যায়, হাদিস শরীফে আছে, দোযখের আগুন তার জন্য হারাম, জান্নাত তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। নবীরে দেখার জন্য হাফেজ হইতে হইব না, মাওলানা হওয়ার জরুরি নয়, মুফতি হওয়ার জরুরি নয়, নবীকে দেখার জন্য গুনামুক্ত জীবন লাগবে, আর নবীর নামে দূরত পড়লে এই কামটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে এই দুনিয়াতে যদি আপনি বেশি বেশি নবীর নামে দূরত পড়েন, এটা একদিন পাওয়া যাবে, এটা একদিন কি হবে, পাওয়া যাবে। যেমন আপনারা যদি মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, ওয়াজ মাহফিলে চান্দা দেন, এগুলো একদিন রিটার্ন পাওয়া যাবে। যেমন দূরত একদিন রিটার্ন পাওয়া যাবে। কোন দিন পাওয়া যাবে বলবো কি? একদিন পাওয়া যাবে দূরত্বটা। কোন দিন সেটা? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ পানি পানি বলে কাঁদবে, আধাহাত সূর্যের নিচে বান্দা দাঁড়ায় থাকবে, মাথাটা ফেটে মগজগুলা ভাতের মারের মতো যখন উতলাইতে থাকবে, ওই বিপদের দিনে মুসিবতের দিনে আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ নবী উম্মতের জন্য কি করবে একটু কানের তালাটা খুলে শুনে। মানুষ মনে মনে বলে, আমার কাছে অনেকে প্রশ্ন করছে, হযরত কিয়ামতের মাঠে এই যে আমাদের কত নেকি, আপনারাই তো বলেন সুবহানাল্লাহ বললে এক মিজান ভর্তি নেকি পাওয়া যায়, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা নেকি দিয়ে বইরা যায়, এই যে এত সব রাখুন কই। আপনারা নজর করে দেখবেন দুনিয়াতে এক ভোটের লিগা দুই ভোটের লিগা চেয়ারম্যান মেম্বার ফিল করে কি করে না, জোরে কন কথা কন, এক ভোটের লিগা ফেল হয়ে যায়, দুই ভোটের লিগা ফেল হয়ে যায়, পরে কান দে, ওই কানলে আবার চেয়ারম্যান তো পাশ করুন যাইব, যাইব না, ফেল তো হয়ে গেছে গা, এক ভোটের লিগা তো দৌড়া খাইয়ে গেছে গা। কিয়ামতের মাঠে হাদিস শরীফে আছে, এক নেকির লিগাও বান্দা ধরা পড়ে যেতে পারে, এক নেকির লিগা যখন কেউ ধরা পড়বে তখন আল্লাহর বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমার মা আমারে খুব আদর করতো, খুব মায়া করতো, খুব মমতা করতো, খুব মহব্বত করতো, নিজে না খায় আমার মা আমাকে খাওয়াইতো, আল্লাহ গো দেখি আমার মার কাছে গিয়ে মা আমাকে একটা নেকি দিয়ে হাসরের ময়দানে একটু উপকার করেনি, আল্লাহ কেউ যাও কিয়ামতের মাঠে সবাই সবাইকে চিনবে, মাগার পরিচয় দিবে না, চিল্লায় এখন ঠিকই না, সবাই সবাইকে চিনবে কিন্তু পরিচয় দিবে না, চিন্তা করবে মায়ের কাছে গেলে বুঝি আমার একটু উপকারে আসবে, মা বুঝি না করবে না, আমাকে একটা নেকি মা আমাকে দিয়ে দিবে, সন্তান দৌড়াইবে মাকে এক পর্যায়ে পেয়েও যাবে, মায়ের কাছে গিয়া বলবে, ও গো আম্মা জান, বিপদের দিনে একটা নেকি দিয়া মা গো বাঁচাও আমার প্রাণ, মায়ে বলবে কে গো তুমি, আমি চিনি না, দুনিয়াতে ছেলে সন্তান আমার ছিল না, বাবার কাছে গিয়া বলবে, ও গো আব্বা জান, বিপদের দিনে একটা নেকি দিয়া বাবা বাঁচাও আমার প্রাণ, বাবাই বলবে কে গো তুমি, আমি চিনি না, দুনিয়াতে ছেলে সন্তান আমার ছিল না, সারা মাঠে ঘুরবে তখন কাদিয়া কাদিয়া, আপন বিবিকে তখন পাইবে খুঁজিয়া, বিবির কাছে গিয়া বলবে, ও গো বিবি জান, বিপদের দিনে একটা নেকি দিয়া বিবি বাঁচাও আমার প্রাণ, বিবি বলবে কে গো তুমি, আমি চিনি না, দুনিয়াতে বিয়ে শাদি আমার হয়েছিল না, এটার নাম হলো কিয়ামতের মাঠ।
ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, দেখা দিবে না, সাক্ষাৎ করতে চাবে না। কিন্তু একজন করবেন, তিনার নাম মদিনার মুরদুল আল নবী। কথা কন ঠিক কি না? কিয়ামতের মাঠে নবীদের একজন উম্মতকে ফেরেশতারা আগুনের শিকল পরায়া, কয়েদের পোশাক পরায়া টেনে ছেসরে জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, আল্লাহ বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যা ফেরেশতারা যা, এটাকে হাকায়া হাকায়া জাহান্নামের ঘরে নিয়ে যা। ফেরেশতারা যখন নিয়ে যাবে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিবেন, ইয়া আহমদ, মুহাম্মদ রে, ওরে বাবা, দেখ রে বাবা, দেখ তোর একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামে লয়া যা, বাসা। নবী কোমরকে শক্ত করে বেঁধে উম্মতের পিছনে দৌড়াইতে থাকবে, ফেরেশতাদেরকে ডাকবে, ও ফেরেশতারা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ফেরেশতারা শুনবে না, কারণ ফেরেশতারা হুকুম মানে কার, যেরকম কার, আল্লাহর হুকুম মানে, দাঁড়াবে না। আল্লাহ দেখবে এক ফেরেশতারা দাঁড়া দাঁড়া, দেখ পিছনে কে ডাকে, আমার হাবিবুল্লাহ ডাকে, একটু দাঁড়া, দেখ আমার নবী কি বলে, একটু দাঁড়া। ফেরেশতারা নবীজির কথা শোনার সাথে সাথে দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবী কাছে গিয়ে বলবে, ও ফেরেশতারা কেন আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাও? তারা বলবো, আল্লাহর নবী, নেকি আর বদি ওজন করেছি, নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা ভারী, ফয়সালা হয়েছে জাহান্নামের, এজন্য জাহান্নামে লয়ে যাই। আল্লাহর নবী বলবে, ও ফেরেশতারা মনে কিছু নিবা না, আমার চোখের সামনে আমার উম্মতের নেকের পাল্লাটা রাখবার একটু টান দাও দেখি। নবীজির কথাটা ফেরেশতারা মানবে, নেকের পাল্লা যখন টান দিবে, আল্লাহর নবী নজর করে তাকায় দেখবে উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়। আল্লাহর নবী এক টুকরা কাগজ বের করে মিজানের নেকের পাল্লায় যখন রাখবে, রাখতে দেরি হবে, মিজানের নেকের পাল্লাটা বাড়ি হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে তার হাত পায়ে থেকে আগুনের শিকল পড়ে যাবে, কয়েদির পোশাক পরে যাবে, জান্নাতের রহমতের ফেরেশতা তাকে নেওয়ার জন্য দৌড়ে চলে আসবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াসিকাল্লাযী নাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, এই ফেরেশতারা আমার বান্দাকে হাকায় হাকায় জান্নাতের দিকে লয়ে যা, স্বাগত জানায় জানায় জান্নাতের দিকে লয়ে যা, যেন তার কোনো কষ্ট না হয়। যখন ফেরেশতারা তাকে নিয়ে যাইতে থাকবে, লোকটা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আগুনের শিকল ছিল গায়ে, কি হয়েছে কিছুই শুনি নাই, শুধু দেখেছি একজন ব্যক্তি আমার এই বিপদের দিনায় একটু উপকার করলো। ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার এই নিদানের কালে, এই মুসিবতের কালে নির্ঘাত আমি জাহান্নামের আসাবি, কি আমার এত বড় উপকার করলো, তার সাথে একটু দেখা করতে দাও। ফেরেশতারা ছেড়ে দিবে, লোকটা দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে আসবে, এসে বলবে, কে গো আপনি, এই নিদানের কালে, এই মুসিবতের কালে নির্ঘাত আমি জাহান্নামের কয়েদি, জাহান্নামের আসামি, কি আপনি আমার এত বড় উপকারটা করলেন। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী লোকটাকে জড়ায় ধরবে, ধরে চুমো দিবে আর বলবে, রে চিনলি না আমাকে, চিনলি না, আমি তো তোর নবী, আমি তো তোর মদিনার মোরো দুলাল নবী, গনিপুরে বৈশা বৈশা আমার নামে দূরত পড়তি, ওই দূরতের হাদিয়া ফেরেশতার আমার রওজায় সাদিয়া যাইতো, ওইটা আমি যত্ন করে রাইখা দিছিলাম,
আজকে ওই মিজানের নেকের পাল্লাই তো তোর দূরদের হাদিয়াগুলা দিয়া আমি মিজানের নেকের পাল্লাটা তোর জন্য ভারী করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দূরত পড়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার শুন আমার মুসলমান ভাইরা, পর্দার আলের মা বোনেরা, আমার যুবক বন্ধুরা, কার কখন মরণ হবে আমরা কেউ জানিনি, জানি কেউ জানি না। তাহলে নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? নবীর নামে দূরত পড়ার দরকার আছে না নাই? আল্লাহর জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহরে খুশি করতে গিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহকে সেজদা করার দরকার আছে না নাই? যেরকম সেজদা করব কাকে? যেরকম কাকে আল্লাহকে সেজদা করব? নবীর সুন্নতের আমল করব। যতই ঝড় তুফান আসুক না কেন আমরা ওদিকে তাকাবো না, আমরা সামনের দিকে ইস্তেকামাতের সাথে আগে বাড়বো। যেরকম ইনশাআল্লাহ, আরে আসবে তুফান আসুক, যত আমরা ভয় করি না, সেরে দিন কামাজি যাব মদিনায়, আরে হৃদয়েতে কাবা নয়নে মদিনা। নবী আমার যখন আসিলেন মা আমিনার ঘরে, হাসিতে মানিকে জ্বরে, কাঁদিতে মুক্তা জ্বরে, ও ভাই সেই নবীর প্রেমে অস্করণি হয়েছে দেওয়ানা, সেরে দিন কামাজি যাব মদিনায়, আর হৃদয়েতে কাবা নয়নে মদিনা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা বাবাজিরা পর্দার আলের মা বোনেরা, এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকটা প্রাণীর মরণ হবে, আবার আল্লাহর কাছে সবাইকে উঠতে হবে। কি নিয়ে ওই কবরে যাব? সামানা জোগাড় করার দরকার আছে না নাই? এই যে মাহফিলে বসে আছেন, সামানা জোগাড় হচ্ছে, সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহু আকবার পড়তেছেন, এগুলা সামান জোগাড় হচ্ছে, কল্লা কথা কন ঠিক কি না? কম আস কমল আমাদের কথা বুঝে আসুক বা না আসুক, সব রকমের গুনাহের কাছ থেকে আমরা এই মুহূর্তে হেফাজতে আছি ঠিক কি না? সব রকমের গুনাহ থেকে আমরা হেফাজতে আছি। হায়াত অল্প, হায়াত অল্প। ও যুবক বন্ধু, কবরস্থানের দিকে তাকাও, তাকায় দেখো তোমার মতো কত নওজোয়ান কবরে ঘুমায় রয়েছে। তুমি চিন্তা করতেছো অনেকদিন বাসমো, তারপরে নামাজ পড়মনি, তারপরে দাঁড়ি রাখমনি, তারপরে নবীর সুন্নতের উপরে আমল করমনি, কবরের দিকে তাকায় দেখো তোমার মতো কত নওজোয়ান কবরে ঘুমায় রয়েছে। ও বুড়া বাবা, এখনো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ তুমি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ো না, বাজান রে, তোমার মতো কত মানুষ এই কবরে ঘুমায় রয়েছে। ও পর্দার মা, এখনো আপনি পর্দা করেন না, এখন আপনি স্বামীর হুকুম মানেন না, এখন আপনি গুনাহ খাতা সারেন না, কবরের দিকে তাকান, কত মানুষ, কত মাইয়াত, কত মহিলা আপনার মতো এই গ্রামে লাল বেনারসি শাড়ি পরে এসেছিল, সাদা পাঁচ কাপড়ের প্যাকেট হয়ে কবরে ঘুমায় আছে, চিল্লায় এখন ঠিক না? ও আমার গরিবের মুসলমান, আমার ভাইরা, ভালো হয়ে যেতে হবে, ভালো হয়ে যেতে হবে, ভালো হতে পয়সা লাগে না, খারাপ হইতে টাকা লাগে, চিল্লায় কোন ঠিকই না? খারাপ হইতে টাকা পয়সা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হইতে কোনো টাকা পয়সা লাগে না। এই মাহফিলে বই রয়েছেন, এখন যদি একটু বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, আই মালিক আমি বুঝি নাই, অনেক গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, মালিক রে বুঝি নাই, অন্যায় করেছি, জুলুম করেছি, কিন্তু আজকে মাহফিলে বসে চিন্তা করলাম তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার আপন, তুমি আমার আপন, তুমি আমার সব, তুমি আমার সব, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। একটু অনুতপ্ত লজ্জিত হইয়া কেউ যদি আল্লাহর এরকম করে একটু ডাকতে পারে, খোদার কসমে মাহফিল থেকে সে বেগুনা মাসুম হয়ে ঘরে যেতে পারে, চিল্লায় এখন ঠিক না? এই জন্য বন্ধু, হায়াত অল্প, হায়াত ছোট। আমাদের আজান একামত হয়ে গিয়েছে, আজান এবং একামতের পরে কি নামাজের খুব সময় বাকি থাকে নাকি সাথে সাথে আল্লাহ আকবার ইমাম সাহেব সানা করে নামাজ শুরু করে দেয়, সাথে সাথে শুরু করে দেয়?
আমাদের কিন্তু আজান একামত হয়ে গিয়েছে, জন্মের পরে ডান কানে আজান বাম কানে একামত হয়েছে। জানাজা নামাজে আপনাদের গ্রামে জানাজা নামাজে আজান একামত আসেনি? নাই, কারণ আজান একামত তো ছোটবেলায় হয়ে গেছে, এই জন্য আজানে একামত হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে মসজিদের মিনার থেকে ধ্বনি আসতে পারে, আব্দুল্লাহ গনিপুরের আব্দুল্লাহর নাই, আব্দুল্লাহর নাই, লাশ বলে লাশ নামটা পর্যন্ত বলে না, চিল্লায় কোন ঠিক না, নামটা পর্যন্ত বলে না, লাশ বলে লাশ। কেন এত বাহাদুরি, কেন এত বরত্ব, কেন এত জমিদারি, কেন এত টাকার বাহাদুরি? বন্ধুরে, একদিন সব সেরে আল্লাহর ডাকে সারা দিয়ে সাড়ে তিন হাত কবরে আমাকে আপনাকে যেতেই হবে, কথা কন ঠিক না। আরে নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়, ঠিক না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম, ঠিক না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়, ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য সব কিছু বাদ দিয়ে আমি যে কবরের আসামি, আমি যে কবরের আসামি, এই চিন্তা এই ফিকির কারো দিলের ভিতরে যদি লালন করতে পারে, ও গুনাহ করতে পারে না, চিল্লায় কোন ঠিক না, আমার এই কবরে শুইতে হবে, এই কবরে আসতে হবে, কারো দিলের ভিতরে যদি এই ভয় থাকে, একে সুদের কারবার করতে পারবে, ঘুষের কারবার করতে পারবে, মানুষের উপরে জুলুম করতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। কেউ যদি মরণের কথা দিলের ভিতরে লালন করে, যেমন খাদিজা রসুলের বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা নগরীতে সবচেয়ে ধনীর মেয়ে ছিল, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না, ধন দৌলতের অভাব ছিল না, কিন্তু কবরের চিন্তা করে ঠিক মতো খানা খাইতে পারে নাই, কবরের চিন্তা করে ঠিক মতো খাবার খাইতে পারে নাই, এত চিন্তা কবরের করছে। একদিন নামাজ পড়ে কবরের বুড়া কাবা করতেছে, কান্দতেছে, খুব কান্না, কান্না করতে করতে, কারণ কান্নাটা তো আল্লাহ খুব পছন্দ করে, ঠিক না? চোখের পানি ফেলা আল্লাহর জন্য, এটা আল্লাহ খুব পেয়ার করে, খুব পছন্দ করে, খুব কান্দতেছে আল্লাহর কাছে। আল্লাহর নবী এসে বলে, খাদিজা কি হয়েছে, কাঁদেন কেন? খাদিজা বলে, আল্লাহর নবী চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়াতে কোনো অসুবিধায় পড়লে আশেপাশের লোকজন এসে জিজ্ঞেস করে, খাদিজা কেমন আছো, কি খবর, কেমন লাগে, আমার খোঁজ খবর নেয়, কিন্তু নবীজি কবরে যদি চলে যাই তাহলে আমার কেউ খোঁজ খবর নিবে না, ওই কবর আমার আল্লাহ ছাড়া আমার আপন বলতে আর কেউ রবে না, কথা কন ঠিকই না? ওই কবরে আল্লাহ ছাড়া কেউ থাকিবে না, বছর বছর চলে যাবে খবর নিবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বান্দব পাইবা না, ঠিক না? হযরত খাদিজা বলে, ও গো আল্লাহর নবী চিন্তা ভাবনা করে দেখলাম ওই কবরে আল্লাহ ছাড়া আমার আপন বলতে কেউ নাই, ওই কবরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, নবী গো মরতে তো হবেই আপনার কাছে, আমার তিনটা ওসিয়ত মানবেন আল্লাহর নবী? নবী কয়, বলো কি প্রশ্ন তোমার, বলো আমি উত্তর দিব। হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই আমার জানাজা নামাজটা আপনি পড়াবেন? নবী বললেন, ঠিক আছে। হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই আমার গায়ে আপনার একটা জামা পেঁচাইয়া দিবেন, যাতে করে দুপাশের মাটি কবর আমাকে চাপ না দিতে পারে আপনার জামার বরকতে, আমার মন কাঁদে, আপনার জামা যদি আমার দেহে থাকে কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস করবে না। হযরত খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, ওগো মদিনার মুরুদুলাল নবী, আমি আপনার মুখে শুনেছি, আপনার পাক জবানে শুনেছি, নবী গো, ওগো আল্লাহর পেয়ারা নবী,
কবরে ফেরেশতারা আসবে সওয়াল করার জন্য, তিনটা প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ, তিনটা প্রশ্ন করবে। আমি আপনার মুখে শুনেছি তাদের মাথা নাকি থাকবে আকাশে, পা নাকি থাকবে জমিনে। নবী গো, তাদের দেখে যদি আমি প্রশ্নের উত্তর ভুলে যাই, আমি তো মুখস্থ করেছি, আমি তো আমল করেছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, তাদেরকে দেখে যদি আমি ভুলে যাই, আর যদি জবাব না দিতে পারি, কি অবস্থা আমার কবরে হবে? নবীজি, আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, আমার পক্ষ থেকে আপনি উত্তরগুলা দিয়ে দিবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি কাঁদবেন না, আমি আপনার জন্য দোয়া করব, আমি আপনার জন্য দোয়া করব, আমি আপনার জন্য দোয়া করব। খাদিজা ইন্তিকালের পরে আল্লাহ নবী নিজের জানাজা পড়ালেন, নিজের গায়ের জামা দিয়ে আল্লাহ নবী খাদিজার কাফনের ব্যবস্থা করলেন। কবরে নামায়া আল্লাহ নবী খাদিজার মুখটাকে কেবলার দিকে করে দিলেন। আপনাদের গনিপুর কবরস্থানে মাইয়াদদেরকে রেখে লাশটা কবরে নামায়া মুখটা একটু কেবলার দিকে ঝুঁকায় দেয় না, পশ্চিম দিকে। আল্লাহ নবীও তাই করলেন, কেবলার দিকে মুখটাকে একটু ঝুঁকায় দিলেন। কিন্তু আল্লাহ নবী তাকায় দেখে খাদিজার মুখটা কেবলার দিকে দেওয়ার সাথে সাথে মুখটা অটো আসমানের দিকে সোজা হয়ে যায়। আল্লাহ নবী আবার নিচু হয়ে তার মাথাটাকে কেবলার দিকে দিলেন। কিন্তু আল্লাহ নবী নজর করে তাকায় দেখে খাদিজার মুখটা আবার আকাশের দিকে হয়ে যায়। আল্লাহ নবী আবার খাদিজার মুখটা কেবলার দিকে দিয়ে দিলেন। আল্লাহ নবী দেখেন খাদিজার মুখটা কেবলার দিকে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ নবী কেঁদে দিলেন, আল্লাহকে ডেকে বলেন, মালিক রে, আয় মালিক, ওই মক্কা নগরীতে যেই দিন সমস্ত মক্কা নগরী আমার বিপক্ষে ছিল, ওই দিন আমার খাদিজা আমার পক্ষে ছিল, আমার পায়ের নিচে এক টুকরা জমিন আমার ছিল না, আমার খাদিজা ইসলামের জন্য অকাতরে সব বিলিয়ে দিয়েছি ইসলামের জন্য, ইসলামের জন্য। ওগো আল্লাহ, আমার দুর্দিনের সাথী আমার খাদিজা, আমার খাদিজা আমার দুর্দিনের সাথী, দুর্দিনের সাথী, সে আমার এত উপকার করেছে, ইসলামের এত উপকার করেছে। আল্লাহ গো, তুমি কি আমার খাদিজার উপরে নারাজ হয়ে গেল নাকি? আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল এসে বলল, গো আল্লাহর নবী আপনি কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলুন, দুনিয়ার সবার মুখটা কেবলার দিকে থাকবে, আর আপনার স্ত্রী খাদিজার মুখটা আসমানের দিকে থাকবে, আর সে আজিমের দিকে থাকবে, এটা আমার আল্লাহ চায়, এজন্য করে চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, মাটি মঞ্জিল করে সবাই কবরস্থানের বাইরে চলে গেল, কিন্তু আল্লাহর নবী বসে রইলেন কবরের পাশে, নবী যান না। অনেকক্ষণ আল্লাহর নবী বসে আছে, বিন্দু বিন্দু করে রসুলের গা থেকে গাম বের হচ্ছে। জিব্রাইল এসে বলে, আল্লাহর নবী যান বাড়িতে, যান, এখানে বসে আছেন কেন? আল্লাহর নবী বলেন, ভাই জিব্রাইল রে, আমার খাদিজা আমাকে ওসিয়ত করেছে, তিনটা দুইটা পুরা করেছি, তিন নাম্বারটা পুরা করার জন্য বসে আছি। আমার খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিতে যদি না পারে আমাকে দিতে বলে সেই জন্য বসে আছি, কিন্তু কোনো সারা শব্দ তো আমি এখনো পেলাম না। জিব্রাইল বলল, গো আল্লাহর নবী টেনশন করবেন না, চিন্তা করবেন না, হযরতে খাদিজা দুনিয়াতে বসে বসে কবরের চিন্তা ভাবনা, কবরের ফিকির, কবরের ভয়ের কথা মনে করে, আল্লাহকে স্মরণ করে কবরের জন্য যে কাঁদছে, এই কাঁদাটা আমার আসমানের মালিক এত পছন্দ করেছে। খাদিজাকে প্রশ্ন করতে ফেরেশতারা আসতে চায়, আল্লাহ বলছে, ও ফেরেশতারা যাইস না, যাইস না, আমার খাদিজার কাছে যদি তোরা গিয়ে প্রশ্ন করস, তাহলে আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকবো না, যত প্রশ্ন আছে আমাকে কর, আমি আল্লাহ নিজে খাদিজার পক্ষ থেকে উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা কবরের সামানা সঙ্গে নিয়ে যাব ইনশাআল্লাহ, জোরে কর ইনশাআল্লাহ। কার মরণ কখন হবে কোথায় হবে আমরা জানি না,
আলহামদুলিল্লাহ মরণটা যদি ইজ্জতের মরণ হয় আলহামদুলিল্লাহ। এই জন্য তো আল্লাহর কাছে দোয়া করাই, মালিক তুমি আমার মরণটা নামাজের সিজদারত অবস্থায় দিও রে আল্লাহ, আল্লাহ গো তুমি আমার মরণটা তাহাজুতের মুসল্লায় দিও রে আল্লাহ, আয় আল্লাহ তুমি আমার মরণটা রোজার হালতে দিও, আয় মালিক তুমি আমার মরণটা মাহফিলের ময়দানে দিও, আয় আল্লাহ তুমি আমার মরণটা দুনিয়ার শ্রেষ্ঠ শহর মদিনায় দিও, মদিনায় দিও, আয় আল্লাহ তুমি আমার মরণটা কাবার চত্বরে দিও, যেই কাবা ঘরের চতুর্দিক দিয়ে যখন পড়বো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ তখন তুমি আমার মরণ দিও। আমরা এইভাবে দোয়া করি আলহামদুলিল্লাহ। এরকম অবস্থায় কারো যদি মরণ চলে আসে, মরণটা হয় ইমান নিয়ে, সে কবরে যেতে পারবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা যতক্ষণ নেক হালতে থাকে, নেক পরিবেশে থাকে, ততক্ষণ বান্দা আল্লাহ তাআলার রহমতের চাদরের নিচে বান্দা আবৃত অবস্থায় থাকে। আর এমত অবস্থায় যদি মরণ চলে আসে, তার চিন্তা নাই, তার কোনো ভয় নাই, ঠিক কি না? আর যদি মরণটা এমন অবস্থায় হয়ে যায়, সুদের লেনদেন হচ্ছে, গালিগালাজ হচ্ছে, মুখ দিয়া গান বেরোইতেছে, যে মুখে আল্লাহর নাম লওয়ার কথা ছিল মুখ দিয়া অশ্লীল কথা বাইর হইতেছে, এমন অবস্থায় যদি মরণ চলে আসে, হাদিস শরীফ আছে, বান্দা যখন গুনাহের পরিবেশে থাকে, সে তখন শয়তানের ওয়াসওয়াসার ছাতার নিচে বান্দা ঢাকা অবস্থায় থাকে, আর শয়তানের ছাতার নিচে পড়ে কেউ যদি মরে যায়, আল্লাহ না করে, আল্লাহ না করে বেঈমান হয়ে মরার একটা সম্ভাবনা তার থেকে যায়। মনে করেন গাড়ি চলতেছে, গাড়ির ভিতরে ছবি চলতেছে, গাড়ির ভিতরে ধুমধার একটা নাচ গান হচ্ছে, এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ না করে, তাহলে অবস্থা কি হবে? আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মরণটা যদি নেক হালতে হয় তাহলে আশা রাখি কোনো টেনশন নাই, কারণ শেষ ভালো যার সব ভালো তার চিল্লা এখন ঠিক না, শেষ ভালো যার সব ভালো তার। এজন্য আমার ভাইরা বাবা জিরা পর্দার আলের মা বোনেরা, মরণ পর্যন্ত আল্লাহর গুলামি করেই যাব, যতই বাধা আসুক যেরকম ইনশাআল্লাহ, মরণ পর্যন্ত রসুলের এতেবা করেই যাব ইনশাআল্লাহ যেরকম, মরণ পর্যন্ত কবরের সামানা যোগায় যাব যেরকম ইনশাআল্লাহ। আজকে কবরকে কেন্দ্র করে আজকের মাহফিল, এই কবরে যারা ঘুমায়ছে আমার আপনার দায়িত্ব তাদের জন্য ইসালাই সওয়াব করা। আলহামদুলিল্লাহ যারা নেককার সন্তান রেখে গেছে তাদের জন্য খুশখবরই, যারা নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছে, নামাজি সন্তান দুনিয়াতে রেখে গিয়েছে, কোরআন পড়নিওয়ালা সন্তান দুনিয়ার বুকে রেখে গেছে, তার মা বাবার কবরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, চিল্লা এখন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ওয়াকে বলে আমি আমার আলোচনা শেষ করব। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই, যিনি জান্নাতুল বাকি গুরুস্থানে ঘুমায় রয়েছে, কিয়ামতের মাঠে সাহাবাই কেরামের জামাতের সাথে তিনি আল্লাহর আদালতে উঠে দাঁড়াবে, তিনি তার মারিফুল কোরআন এটা তফসির আছে, উনি লিখেছে কোন এক বুজুর্গ এক কবরের পাশ দিয়ে যাচ্ছে, তো কবরের পাশ দিয়ে যাচ্ছে, তিনি কবর দেখেই দাঁড়িয়ে গেছে, দাঁড়ায় সুরাতুল ফাতিহা পড়েছে, সুরাতুল ইখলাস পড়েছে, 11 বার দুরুদ পড়েছে, পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আয় আল্লাহ আমি কবরের মাইয়াদের জন্য ইসালাই সওয়াব করেছি, আল্লাহ তুমি কবুল করে নাও। এই দোয়া করে লোকটা আল্লাহর ওলি নিজের কাজে চলে গিয়েছে, কাজ শেষ করে যখন বাড়িতে চলে গিয়েছে, রাতের বেলা যখন তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করে ঘুমাইছে, রাতের বেলা স্বপ্নে দেখতেছে কবরের পাশে দাঁড়ায় তিনি যে ইসালাই সওয়াব করছে, একজন ফেরেশতা এই সওয়াবগুলা সমস্ত মাইয়াতদের জন্য বন্টন করতেছে, চিল্লা এখন সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়ায় ফেরেশতা সওয়াব বন্টন করতেছে, কবরের সমস্ত মাইয়াতরা ও সওয়াব নিচ্ছে, কিন্তু একজন মহিলা একজন মা তার নিজের কবরে নিজেই বসে আছে, তিনি লাইনে দাঁড়ায় নাই, তো
স্বপ্নের ভিতরেই আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কিরে মা সবাই সব নেয়, তুমি নাও না কেন, জানতে চাই। তো স্বপ্নের ভিতরেই ও মা বলতেছে, আমি দুনিয়াতে আমার একটা নেককার সন্তান রেখে এসেছি। চিল্লায় গেলেন, সুবহানাল্লাহ, আমার সন্তান আমার জন্য প্রতিদিন ইসালায় সওয়াব পাঠায়, কোরআন পড়ে আমার জন্য ইসালায় সওয়াব পাঠায়, এই জন্য আমার সন্তান যেটা পাঠায় ওইটা নিয়েই আমি তুষ্টি থাকি, যেটা বন্টন হচ্ছে সেটা ওটা আমার কবরে চলে আসবে, কিন্তু আমার সন্তান যেটা পাঠায় ওইটাই পেয়ে আমি ভালো থাকি। তো স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মারে তোর বাড়ি কই রে মা, তোর সন্তানের নাম কি, তোমার স্বামীর নাম কি? স্বপ্নের ভিতরেই ও মা তার গ্রামের বাড়ির কথা বললেন, তার স্বামীর নাম বললেন, তার সন্তানের নাম বললেন। চিন্তা করতে পারেন কেউ কেউ, হুজুর ওই আল্লাহর বলে কি নবীনি যে আল্লাহ এগুলো দেখাইতেছে? আরে যারা দুনিয়াতে নেক কাজ করে আল্লাহর হুকুম মানে তারা তো আল্লাহর ওলি, কথা কোন ঠিকই না। আমরা বন্ধু বন্ধুর অনেক সময় আমাদের মানে ব্যাগ খুলে দেখাই না যে দোস্ত দেখো এই কয় জায়গা আছে, আল্লাহ মাঝে মধ্যে তাদের ওলিদেরকে আল্লাহ কিছু দেখায় দেয়, তা আল্লাহ তাহলে দেখাইতেছে। আল্লাহ জিজ্ঞেস করে, মা তোমার বাড়ি কোথায়, তোমার স্বামীর নাম কি, তোমার ছেলের নাম কি? তো মহিলা স্বপ্নের ভিতরেই অ্যাড্রেস দিলেন, সকালে ঘুম থেকে উঠে আল্লাহর আলী সোজা ওই গ্রামে চলে গেছে। দেখে বাজার, বাজারের এক কোনায় তার সন্তানের একটু দোকান, ও দোকানে সন্তান বসে বসে কোরআন পড়তেছে, চিল্লায় করেন সুবহানাল্লাহ, কোরআন পড়ছে, কোরআন তেলাওয়াত করতেছে। কাস্টমার আসে তো কাস্টমারকে বিদায় করে আবার সে কোরআন পড়ে। আল্লাহর আলী যাইতে যাইতে দোকানদারের সামনে চলে গেল, নওজোয়ানকে ডেকে বললো, বাজান রে তোমার নাম কি অমুক নাকি, হ্যাঁ আমার নাম অমুক, তোমার বাবার নাম কি অমুক নাকি, হ্যাঁ আমার বাবার নাম অমুক, বাজান তোমার মা কি অমুক কবরস্থানে দাফন হয়েছে নাকি, হ্যাঁ আমার মা অমুক কবরস্থানে দাফন হয়েছে। আল্লাহর ওলি বলতেছে, বাজান রে তোর মা বড় ভালো আছে, বড় শান্তিতে আছে, আরো বেশি বেশি কোরআন পড়, তোর মা বড় সুখে আছে, সুবহানাল্লাহ। এ কথা বলে আল্লাহর ওলি চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর ওলি আবার ওই কবরস্থানের পাশ দিয়ে আসতেছে, কবর দেখে আল্লাহর ওলি আবার ইসালায় সওয়াব করলেন, করে আল্লাহর ওলি কাজ শেষ করে বাড়িতে গিয়ে রাত্রে ঘুমাইছে, ও রাত্রে আবার স্বপ্নে দেখতেছে তার সওয়াবগুলা কবরের পাশে একজন ফেরেশতা দাঁড়ায় বণ্টন করতেছে। আশ্চর্য বিষয় হলো ওদিন মহিলা নিজের কবরে নাই, ওদিন লাইনে দাঁড়াইছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, কিরে মা ওই দিন দেখলাম তুমি তোমার কবরে, তোমার সন্তান তোমার জন্য ইসালায় সওয়াব করে আর তুমি ওইটা পাই ভালো থাকো, কিন্তু মারে আজকে তোমার কাছে আমি জানতে চাই আজ কেন তুমি লাইনে দাঁড়াইছো। স্বপ্নের ভিতরে মহিলা বলতেছে, আল্লাহর ওলি আমার সন্তানটা কয়েকদিন আগে ইন্তিকাল করছে, আমার সন্তানটা ইন্তিকাল করার কারণে আমার কবরে সওয়াব আসা বন্ধ হয়ে গিয়েছে, এর জন্য অন্যের সওয়াব নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়াইছি। আল্লাহু আকবার, এই কথার দ্বারা আমি এটাই বুঝাইলাম, যার মা কবরে আছে, যার বাপ কবরে আছে, সন্তানের দায়িত্ব এবং কর্তব্য মা বাবার জন্য দোয়া করা, কথা কোন ঠিকই না। আল্লাহ শিখাইছে না কেমনে দোয়া করতে হইব, কি শিখুন দোয়াটা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, জুমার দিন আসবো মার কবরে, আব্বার কবরে এসে ইসালায় সওয়াব করব, কারণ সন্তানের দোয়া যেরকম আব্বা আম্মার হকে কবুল হয়, মা বাপ যেমন সন্তানের জন্য দোয়া কবুল হয় 100%, সন্তানও যদি আব্বা মার জন্য দোয়া করে সেটাও কবুল হয়। চিল্লা এখন সুবহানাল্লাহ, আব্বা মার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, আর এরা যদি অসন্তুষ্ট হয় এরা তোমাদের জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে এই দুনিয়াতে সবচেয়ে আমার আপন আমার মা আর আমার বাবা, চিল্লা এখন ঠিকই না, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আমার আপন আমার মা আর আমার আপন আমার, যেরকম আব্বা আপন মা আপন, এদের খেদমত করবো তো ইনশাআল্লাহ, মরণ পর্যন্ত এদের খেদমত করবো, যেরকম ইনশাআল্লাহ কবরের ভয় দিলে রাখবো, যেরকম ইনশাআল্লাহ মারে দুনিয়াতে খুশি করে জান্নাত কামাই করবো, যেরকম ইনশাআল্লাহ যাদেরকে আপন আপন বলতেছেন তারা আপনার আপন না, আপনার আপন আপনার মা।
চিল্লা এখন ঠিকই না, মার কথা মানে না, অন্য জনের কথা ঠিকই মানে, মার কথা আগে মানো, আল্লাহ তালা জগৎ বিখ্যাত অলি বানিয়ে দিবে, কথা কন ঠিকই না। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহর অলি হয়েছে সবগুলা মা বাবার দোয়া হয়েছে, কথা কন ঠিকই না, সবগুলা মা বাবার দোয়া হয়েছে। মাকে আপন বানানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, আব্বাকে আপন বানানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, আল্লাহকে আপন বানানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, নবীকে আপন বানানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে, কবরের সামানা জোগাড় করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। যা কিছু বললাম আল্লাহ আমাদের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। অবশ্যই আমরা আশা রাখি দিলের কান লাগায় কথাগুলো শুনে থাকলে কথাগুলো বহুদিন কাজে আসবে ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام منك السلام حينا ربنا بالسلام وأدخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام اللهم حاسبني حسابا يسيرا توفنا مسلما وألحقنا بالصالحين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار خالق مالك والله পাকো পরুয়ার পাপীদেরকে দিয়েছো যে আল্লাহ তোমার অধিকার, তুমি সারা কেহ নাই গো আল্লাহ দিলে তারাইয়া, কোথায় যাব ফিরে আসব ঘুরিয়া ঘুরিয়া, যত গুনাহ করিয়াছি মাবুদ সবই তোমার জানা, তুমি যদি ক্ষমা করো কে করিবে মানা, জ্বালায়ও না পোড়ায়ও না আল্লাহ দোযখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে, দোস্তির ফকির হইয়া আইসি দোস্তির দুয়ারে, লাঠি ডান্ডা মারিয়া যে আল্লাহ তারায়ো নামুদেরে। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী জেলা কুমিল্লাতে আয় রব্বুল আলামিন গভীর রজনীতে তোমার আশেক বান্দা আর বান্দিদেরকে সঙ্গে নিয়া, মালিক রে রাত প্রায় ১২টা, কোন কোনে ঠান্ডা রব্বুল আলামিন আল্লাহ গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত উত্তোলন করেছি আল্লাহ। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তুমি মাফ কইরা দাও, বিকাল থেকে মাহফিলটা শুরু হয়েছে আল্লাহ, হক্কানি বুজুর্গ আলেম ওলামারা বয়ান করেছে তোমার বান্দারা শুনেছে, একেবারে শেষ লগ্নে আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার বান্দাদেরকে সামনে বসায়া এলোমেলো অগোছালো কিছু কথা বলে, কবরের সামানা জুগানকে সামনে রেখে কিছু কথা বলে, আয় আল্লাহ তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত উত্তোলন করেছি, মালিক রে তুমি আমাদের পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন উল্লামা হযরতরা বসে আছে আল্লাহ মাহফিলের প্রধান অতিথি আল্লাহ, আই মালিক এইখানে বসে রইল লম্বা সময় আল্লাহ, তুমি মাহফিলের প্রধান অতিথি বানাইছো, তুমি জান্নাতের প্রধান অতিথি বানায় দিও আল্লাহ, প্রধান অতিথি হিসাবে আব্বাজান কবরে, আয় আল্লাহ আম্মাজান জীবিত আছে আল্লাহ আম্মাজান কবরে, আয় মালিক মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিন্দেগী ভর গুনাহ করেছি আল্লাহ, হাতে গুনার দুর্গন্ধ আছে, চোখে গুনার
গুনার দুর্গন্ধ আছে, পায়ে গুনার দুর্গন্ধ আছে, আয় মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি মাফ না করলে কার কাছে বলবো, কার কাছে যাব? আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। কবরের সামনে যুগায় বার্তাও ফিক দাও আল্লাহ। আয় মালিক আল্লাহ, মালিক রে এলাকার উপরে তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। এলাকার যত মাইয়াত কবরে সকলের কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। এলাকার যে সমস্ত ভাইরা প্রবাসে বিদেশের বাড়িতে থাকে আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, ইমান আর ইজ্জতের সাথে আল্লাহ বাঁচায় রাখো, সহি সালামতি মা বাবার কাছে আসতে পারে আল্লাহ তৌফিক দিও। আয় আল্লাহ এলাকার উপরে আল্লাহ তোমার খাস রহমত আর বরকত নাজিল করো আল্লাহ। পাশেই কবরস্থান আয় মালিক, যত মাইয়াত কবরে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। রব্বুল আলামিন আমার হেলাল ভাইয়ের বাবা কবরে আল্লাহ তুমি কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আম্মা জান অসুস্থ আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজিলা দিও আল্লাহ। এই মাহফিল করতে গিয়ে যারা কষ্ট মুজাহেদা করেছে আল্লাহ সবাইকে তুমি উত্তম বদলা দিয়ে ধন্য করে দিও। পাশে বসে আছে চেয়ারম্যান পদপ্রার্থী তোমার বান্দা দোয়া চেয়েছে, আয় আল্লাহ তোমার বান্দার নেক মাকাসাদকে আল্লাহ তুমি পুরা করে দিও, তোমার বান্দা বান্দিদের খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দিও। আয় আল্লাহ জীবনের এমন কোন মোনাজাত বাদ দেই নাই যেই মোনাজাতে আদুরের মা আর বাবার কথা তোমার কাছে বলি নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রাখছে, অনেকে নিজের হাতে নিজের বাপটারে কবরে রাখছে। ওই যে মারে পাঁচ কাপড়ের প্যাকেট কইরা দুই পাশে চকলেটের মতো পেছায়া খাটিয়ারি কাঁধে করে করে কবরস্থানে নিয়ে আসছে, ওই যে মা বলে ডাইকা শেষ বিদায় দিছে মার লাশটা নিজের হাতে কবরে নামাইছে, আয় আল্লাহ তার মা ডাক বন্ধ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন এতিমের মার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। আয় আল্লাহ কার যেন আদুরের বাবা রব্বুল আলামিন তোমার ডাকে সারা দিয়ে চলে গিয়েছে, তিনটা কাপড়ের প্যাকেট করে চকলেটের মতো মুড়াইয়া পেছায়া খাটিয়া কাঁধে করে করে কবরস্থানে নে, ওই যে বাবাকে শেষ বিদায় দিয়ে হাত উত্তোলন করেছে, বাপ ডাকটা বন্ধ হয়ে গেছে আল্লাহ, বাড়িতে গিয়ে আব্বা আব্বা বলে ডাকতে পারে না, ওই তিনদের জিন্দগির গুনাহ মাফ করে বাবার কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দিও। অনেকে দাদা কবরে রাখছে, দাদি কবরে রাখছে, অনেকে নানা কবরে রাখছে, নানিকে কবরে রাখছে, আয় আল্লাহ কতজনের আত্মীয় স্বজন এই কবরে আল্লাহ সকলের কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। আয় আল্লাহ রহিম হাজির আম্মা কবরে, আয় আল্লাহ কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আরো কতজন দোয়া চেয়েছে আল্লাহ সকলের হকে তুমি দোয়া কবুল করে নিও। মালিক রে কোন দোকানের কাফনের কাপড় যেন আমাদের জন্য রেডি হয়ে গিয়েছে, কোন সবের বাস না জানি আল্লাহ আমাদের জন্য পেকে গিয়েছে, মসজিদের কোনার পালকি কখন যেন ঘরের দুয়ারে যে হাজির হয়ে যায় আল্লাহ, ওই দিন আসার আগে তুমি আমাদেরকে কামিল মুমিন করে কবুল কইরো। কিয়ামতের কঠিন দিনে মুসিবতের দিনে গুনাগার কয়ে ডাইকো না, তুমি আমাদেরকে কত আদর করে বানাইছো জাহান্নামে বলে কিন্তু আবার আমাদেরকে ডাক দিও না আল্লাহ। আদর কো রিয়া আল্লাহ তুমি বানাইয়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলের দরজা হইতে ফিরিয়া তোমারি দরজাই কান্দি বসিয়া মাফ করো
মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো ঝবকর কাছে। আয় আল্লাহ, আয় মালিক, তুমি আমাদেরকে মাফ কইরা দাও। তুমি মাফ না করলে কার কাছে যাব, কার কাছে বলবো? আয় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা কইরা দাও। রাত যত গভীর হয় মানুষের ঘর দরজা বন্ধ হয়ে যায়, আর তোমার রহমতের দরিয়া তোমার বান্দার জন্য খুলে যায়। আয় আল্লাহ, তুমি আমাদেরকে বেগুনা মাসুম করে ঘরে নিয়ে আল্লাহ। আবার বলি, আয় মালিক, যারা এই কবরে, সকলের কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। এই মাহফিল প্রতি বছর তোমার বান্দারা করতে পারে আল্লাহ, তুমি সুযোগ করে দিও। এলাকাবাসী সহযোগিতা করে এই মাহফিলকে আল্লাহ বাস্তবায়ন করতে পারে আল্লাহ, তুমি তৌফিক দিও। আল্লাহ, তোমাকে সিজদা করে খুশি করে কবর যাওয়ার তৌফিক দিও আল্লাহ। তোমার নবীর সুন্নতের ইত্তেবা করে কবর যাওয়ার তৌফিক দিও আল্লাহ। কবরের সামানা যোগায়া কবর যাওয়ার তৌফিক দিও আল্লাহ। মরণের শেষ ভাগে কষ্ট দিও না আল্লাহ। মরণ যেদিন ঘুনায় আসবে, সূরা ইয়াসিন শোনায় দিও মালিক, আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরহমাতিকা রাহমাতিকা।